আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণবিহীন এই দুটি বেতন স্কেলের মাধ্যমে আপনাদের বেতন প্রদান করা হবে। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত বেতন স্কেলের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে পার্বত্য তিন জেলা ব্যতীত, তিন জেলা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। তো আপনারা এই তিন জেলা ব্যতীত বাকি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের জন্য যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বয়সসীমা নির্ধারণ এবং শিক্ষাগত যোগ্যতা। পুরুষদের জন্য রিসেন্টলি যে শিক্ষাগত যোগ্যতা করা আগে আমরা জানি, মহিলাদের জন্য আগে পুরাতন স্ট্যাটাসটি রয়েছে, অর্থাৎ পুরুষদের জন্য রয়েছে স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাস, আর মহিলাদের জন্য রয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা তার উপরে যদি থাকে স্নাতক বা ডিগ্রি। তো আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা এখনও রয়েছে। রিসেন্টলি যে সহমত আমরা পেয়েছিলাম যে মহিলাদের জন্য স্নাতক পাস না হলে প্রাথমিক অর্থাৎ এই আবেদন করার যোগ্য হয় না, কিন্তু এটা পুরাতন গ্যাজেটে রয়ে গিয়েছে বলে তাই এটা রয়েছে। তো আপনাদের জন্য যেটা করতে হবে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়াটি আমার ভিডিও ডেসক্রিপশনে নতুন একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে হবে। কারণ আবেদন শুরু হবে 1 তারিখ থেকে, সেই জন্য আমি আর এখন আবেদন দেইনি, জাস্ট আপনাদের নোটিফাই করার জন্য দিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল ভিডিও টিউটোরিয়ালটা সহ দেওয়া হবে। তো আপনাদের জন্য এই পর্যন্ত আজকে। তো বাকিগুলো তথ্যগুলো আপনারা জেনে নেবেন দয়া করে, আমি সম্পূর্ণ তথ্য এই পর্যন্ত দিতে পারবো না। তো আবেদন করার জন্য যে সার্ভিস চার্জটা হবে সেটা হচ্ছে 162 টাকা, অর্থাৎ 170 টাকা কাটবে, 71 টাকা SMS সহ যাবে। তো আপনারা সেই বিষয়টা একটু লক্ষ্য করে ভালোভাবে নির্ভুলভাবে আবেদনটি করবেন। তো ওয়েবসাইটটি দেওয়া আছে যে dpe.gov.bd, যেটা দেওয়া রয়েছে। আর টেলিটক থেকে যেটা করবেন dpe.teletok.com.bd-তে গিয়ে আবেদন করতে হবে। তো আপনাদের আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে নির্দেশাবলী পূরণ করে নিতে হবে। আবেদন শুরু হচ্ছে আগস্ট 1, 2018 সকাল 10:30 থেকে, শেষ সময় হচ্ছে 30 আগস্ট 2018 রাত 11:59 পর্যন্ত। তো যে ভিউয়ার, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী এরকম নতুন নতুন আপডেট পেতে। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।